অ্যামাজন জঙ্গলের ইতিহাস আমাদের কাছে আজও অজানা। বিভিন্ন সময়ে অনেকেই চেষ্টা করেছেন এই বনের ইতিহাস জানার জন্য, তবে তারা তেমন কিছুই জানতে পারেননি। আজ পর্যন্ত অ্যামাজন জঙ্গলের মাত্র 10% জানা সম্ভব হয়েছে। 1925 সালে ব্রিটিশ এক্সপ্লোয়ার পার্সন ফসফেট অ্যামাজন জঙ্গলের ভিতরে এক স্বর্ণের শহরের খোঁজে গিয়েছিলেন। ধারণা করা হয় ওই শহরের রাজা স্বর্ণের ঘোড়া নিয়ে অ্যামাজন জঙ্গলের নদীতে গোসল করতেন। ওই রকম বেশ কিছু গল্পকথাও রয়েছে। ওই অনুসন্ধানে গিয়ে ফসফেট নিখোঁজ হন এবং পরবর্তীতে তার কোনো খোঁজও মেলে না। দক্ষিণ আফ্রিকার 9টি দেশ জুড়ে এই অ্যামাজন জঙ্গলের বসবাস, যার আয়তন প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার। আজ পর্যন্ত মানুষের পক্ষে এই বনের সবটুকু জানা সম্ভব হয়নি। এমনকি মাত্র 10% প্রাণী এবং উদ্ভিদের সম্পর্কে জানতে পেরেছি আমরা। আমাদের পৃথিবীর 20% অক্সিজেন আসে এই অ্যামাজন জঙ্গল থেকে। এই অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুসও বলা হয়। এই অ্যামাজন জঙ্গলে কাদের বসবাস এবং কোথা থেকে এসেছে এরা, সেটা সঠিক তথ্য না থাকলেও ধারণা করা হয় এবং কিছু সংখ্যক জায়গায় গিয়ে তাদের সম্পর্কে সামান্য কিছু তথ্য সংগ্রহ করা যায়। 20 লক্ষ মানুষ বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করছে এই জঙ্গলে। তারাও এই জঙ্গল সম্বন্ধে সব কিছু জানেন না। এমনই একটি রহস্য স্বর্ণনগর, যা ইলডোরাডো নামেও পরিচিত। 16 শতকে ইউরোপীয় দখলদারীরা যখন সৈন্য সামন্ত নিয়ে অ্যামাজনের বন সংলগ্ন এলাকা দখল করতে আসে, তখন লোকেদের মুখে ইলডোরাডোর গল্প শোনেন। তখন তারা অ্যামাজন লুট করে অনেক পরিমাণে স্বর্ণ পায়। তবে তারাও এই স্বর্ণের শহরের খোঁজ পান না। তারা 200 বছরেও খুঁজে পাননি এই শহরটি। ফসফেট অ্যামাজনে 8টি অনুসন্ধান চালিয়েছিলেন, কিন্তু এলডোরাডোর দেখা পাননি তিনি। তখনকার সময়ে স্বর্ণের শহরের দেখা না মিললেও এখন আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বনটির মধ্যে ধ্বংস হয়ে যাওয়া শহরের চিহ্ন পাওয়া যায়। মাটির নিচে 2500 বছর পুরনো অনেক মানব নির্মিত কাঠামো সাক্ষ্য দিচ্ছে যে সেখানে বিশাল মানব সভ্যতা ছিল। অ্যামাজন জঙ্গলে অনেক আদিবাসী রয়েছে যারা আমাদের সম্পর্কে কিছুই জানে না, তবে অনেক আদিগোষ্ঠী আজ প্রায় বিলুপ্তির মুখে। 2017 সালে বিজ্ঞানীরা খুঁজে পান পাহাড়ের গায়ে আঁকা চিহ্ন, যেগুলো প্রায় 12,000 বছর আগের। ওই সময় বরফ যুগের শেষ সময় চলতেছিল। তখন অ্যামাজন জঙ্গলে ছিল শুধুই বন। ছবিগুলোর মধ্যে এমন সব প্রাণীর দেখা মেলে যেগুলো শুধুমাত্র বরফের কারণেই বেঁচেছিল। ওই প্রাণীগুলোকে তারা কিভাবে শিকার করত তার জ্যান্ত ছবি যেন আঁকা ওই পাহাড়ে। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি।